Hello everyone, good morning and welcome back to my channel. তোমরা সবাই দেখছো পাইলস প্যানোরামা আর আজকে ব্লগটা তোমরা বুঝতেই পারছো একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে। আমি কিচেন থেকে ব্লগ শুরু করছি বাট কি হয় না প্রতিদিন আমাদের একই রকম ভাবে সবকিছু করতে কি ভালো লাগে, তো আজকের দিনটাও আমার কাছে তেমনই ছিল। কিন্তু ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে, অলরেডি একদিন পিছিয়ে চলছে আমার ব্লগগুলো। তাই আজ ভাবলাম যে কেননা ফ্রাইডে আর স্যাটারডে দুদিনের ব্লগ তোমাদের সাথে একসাথে শেয়ার করি, এই ক্লিপিংসগুলো ফ্রাইডেতে নেওয়া। সকালবেলা উঠে রণময় তো অফিস চলে গেছে, ওকে গুছিয়ে টুছিয়ে দিয়ে ভাবলাম যে বাজার থেকে নিয়ে আসা এই ওলটার আজ সদগতি করি। সবার প্রথমেই ওলটার মানে এখানে তো এরকম কেটে প্যাক করে করেই বিক্রি হয়, সো সেইখান থেকে পরিষ্কার টরিষ্কার একটু করে নিলাম, কারণ প্রচুর গায়ে মাটি থাকে আর আমি না ওই মাটি সহ ওল বা এই ধরনের কোনো সবজি কাটতে একদম পছন্দ করি না। আমি যদিও জানি যে এটাকে আগে জলে ধুয়ে কাটা একেবারেই উচিত নয়, হাত চুলকাতে পারে, তবুও আমার একটু অসুবিধে হয় বলে আমি কিছুটা মাটি ছাড়িয়ে নিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে একটু মাটিটাকে পরিষ্কার করে তারপরে কাটাকাটি শুরু করলাম। আজকে এটা বানিয়ে রেখে দেব, মানে অবভিয়াসলি রাত্রিবেলা খাওয়া হবে এবং যদি সম্ভব হয় তাহলে হয়তো পরের দিনের জন্যও কিছুটা হয়ে যাবে। তো কিভাবে ওল রান্না করতে হয় আমরা বাঙালি বাড়িতে তো সেটা সবসময় জেনেই থাকি, তবুও এখানে একটু দেখে নাও। শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু বেশ ঝালঝাল করে বানাবো, আর এদিকে লঙ্কা আদা আর টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা সমস্ত কিছু একসাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে নুন গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হয়ে গেল আমার রান্না রেডি। সবাইকে সকাল থেকে সরাসরি কথা হয়নি, অ্যাকচুয়ালি কালকে ব্লগ নিয়ে একটু প্রবলেম হওয়াতে আমি সকাল থেকে অ্যাকসেস সেইভাবে ব্লগ শুরু করিনি, একদিন লেটে ব্লগ যাচ্ছে আই নো, বাট সেটা কিভাবে ম্যানেজ দেওয়া যায় আমি আর রণময় বসে বসে সেটাই প্ল্যান করছিলাম। হোয়াট এভার, এখন বাজছে সন্ধে প্রায় 6:30 আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, কিন্তু এখন হিরণময়কে বসতে হবে একটি মিটিংয়ে। কি মজা আমার, কি যে বলি, খুব ভালো লাগছে। কেন 7:30 বসবে, প্রায় 11:30 পর্যন্ত ওর আজকে মিটিংটা চলবে। তবে হ্যাঁ, মিটিংটা করতে হবে বলে ও কিন্তু আজকে দুপুরবেলায় তাড়াতাড়ি ফিরে গিয়েছিল, আর ওলের ঝালঝাল তরকারি দিয়ে খেয়ে এখনো পর্যন্ত আমাকে বলেনি যে কেমন হয়েছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের একটুখানি কোল্ড ওয়ারও হয়েছে, সেসব তো সিক্রেট বলা যাবে। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমও দিয়েছিলাম, অনেক দিন বাদে মানে দুপুরবেলায় 1 ঘন্টা ঘুমিয়েছি। তো সেই যে ভাজাভুজির দোকান থেকে এই আর একটা নতুন চাকলির মতো এনেছিলাম ভাজা, যদিও চাকলি ব্যাপারটা আলাদা বাট ওই চাকা চাকা দেখতে হয় বলে এগুলোকে আমি চাকলি বলি। তো আজকে এটার উদ্বোধন করব। আর গাঁটিয়াও এনেছিলাম, মানে গাঁটিয়াটা এখানে দে আর এই প্যাকেটটা থেকে খুলে একটা বের করব। আর এখানে হিরণময় কিন্তু চা বানিয়ে ফেলেছে, আমরা আবার আমাদের পুরনো কাপে ফিরে এসেছি নতুন কাপ ভেঙে যাওয়ার দুঃখে। ব্যাস ব্যাস আর লাগবে না, আর এবার এটা খুলবো, চলো চা পান করা যাক। আর হিরু দাদার এখন, হিরু দাদা আপনি কিছু বলতে চান? আপনি তো এখন সর্বসমক্ষে আসবেন না, কিন্তু কিছু কি বলতে চান? গুড ইভিনিং। হ্যাঁ, আজকে দুপুরবেলা অনেকদিন পরে সত্যি অফিস থেকে এসে শুয়েছি, অসময় মানে আমরা তো এরকম হয় না আমাদের, শুয়েছি এন্ড রাদার ঘুমিয়েওছি এক ঘন্টা, আর ঘড়ি ধরে 1 ঘন্টা, যেহেতু দুপুরে ঘুমের অভ্যাসটা একদম চলে গেছে মানে আমি ঘরে একা থাকলেও কিন্তু দুপুরবেলা এখন ঘুমোই না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নেওয়া যাক। আর তোমরা তোমরা কি করছো? তোমরাও আশা করি সন্ধ্যের চাটা এনজয় করছো, না করলে এখনই করে নাও। এখন ঘড়িতে বাজছে 9:15 আর এখানে একজনের চলছে মিটিং। হ্যালো, ও বাইরে বসে মিটিং করছে আর আমি ভিতরে এটা করছিলাম ঘরে। সো ফাইনালি স্যারের মিটিং ওভার হয়েছে, এখন বাজছে প্রায় 11:40, 12:15 কাছাকাছি টাইম। আমি রান্না তো করেই নিয়েছিলাম, মানে দুপুরবেলা যে তরকারি করেছিলাম ওলের তরকারিটা সেটা ছিল আর মাছ ছিল, সো আমরা রাত্রেবেলাও সেটাই খেয়ে নেব। শুধু একটু গরম গরম ভাত বানিয়েছি, আর কিছু করতে ইচ্ছে করলো না, আমি একটু এডিট করছিলাম। তারপর মিটিং ঠিকঠাক হয়েছে? আর মিটিং তো চলতেই থাকে, ঠিক আর ভুল, 4 ঘন্টা টাইমিং,
তিন ঘন্টা 45 মিনিটে শেষ হয়েছে বাবা, 15 মিনিট রিসেস দিয়েছে, 15 মিনিট ব্রেক দিয়েছে আমাকে, এই আমার কপাল ভালো। ব্রেক না বল, আগে ছেড়েছে মানে টানা করিয়েছে তো ক্লাসটা, ওই জন্য 15 মিনিটের ব্রেক রিসেস। যাই হোক, আমরা খাওয়া টাওয়ার নিয়ে বসে গেছি আর এখন একটু কিছু মুভি যদি দেখা যায়, দেখা যাক কিছু যদি দেখা যায়। আমার পাছে ঘুম, তোমাদেরকে থালাটা একটুখানি না দেখালে ঠিক মনটা ভরে না। তো এই হলো আমার থালা, এই যে ওলের তরকারিটা, আর বেশ আজকে ঝালঝাল হয়েছে, আর একজন কি বলবে জানি না বলেনি, আর আজকে ভাতটা ও নিজেই বেড়েছে, আমি একটু অন্য কিছু করছিলাম কাজকর্ম, তো ভাতটা ও নিজে বেড়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করি নাকি? হ্যাঁ হ্যাঁ চলো, আর ব্যাটারি দিচ্ছে না, এবার ব্যাটারি ডাউন, মানে পাগলের মতো লাগছে দেখতে। দেখ ফ্রাইডে হয়ে গেছে, এবার ব্যাটারি ডাউন করে বসে থাকো আর জিরাও, বসে থাকো আর জিরাও কোথায়, এখনই তো এই উইকেন্ডেই তো। না সেটা নয়, অ্যাকচুয়ালি কি হচ্ছে, অফিশিয়াল ব্যাটারিটা ডাউন করে, অফিশিয়াল ব্যাটারিটা ডাউন করো, করে ব্যাটারিটা একটু অন্যদিকে শিফট করো। হ্যাঁ, দুদিনের জন্য অ্যাটলিস্ট একটু নিজেদের জন্য মাইন্ডটা রিফ্রেশ, মাইন্ডটা রিফ্রেশ করো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই দেখছো পায়েলস প্যানোরামা, আর আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আর আজকের দিনটা তোমাদের ভীষণ ভালো কাটুক। সকালবেলা আজকে চা থেকেই ব্লগ করা শুরু করেছি, অনেক দিন হয়ে গেছে যে চায়ের কাপ আর চা ছাকার ভিডিও কিন্তু আমার ব্লগে যাচ্ছিল না, আর এটা না থাকলে একটু কোথাও আমার ফিল হয় ইনকমপ্লিট। সো দিনটা শুরু করা যাক। এখন বাজে প্রায় 9:30, আর আমি আর হিরণময় বেরোচ্ছি বাজার করতে। আমাদের আরো আগে বেরোনোর প্ল্যান ছিল, বাট সামহাও হলো না, বকবক করতে করতে প্ল্যানিং করতে করতে চলে গেল। কিসের প্ল্যানিং, নতুন মাস শুরু হচ্ছে তো মাস কাবারই প্ল্যানিং। যাই হোক, লিস্ট আউট করে নেওয়া হলো যে কি কি প্রয়োজন হতে পারে, বাট আজকে এখন যাচ্ছি সবজি বাজার করতে। দেখা যাক, কাছেই আছে একটা বাজার, আমরা সেভাবে কখনো এখনো পর্যন্ত কিন্তু বাজার দর্শন করিনি, জাস্ট দোকানে দোকানে যাই, যা যা টুকটাক প্রয়োজন সেইভাবে চালাচ্ছিলাম, বাট এবার একটু একটু সানডে মার্কেটে গিয়ে আমরা ওরকম একটু বাজার খুঁজছি। তো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, খোঁজ পেয়েছি, আগেও শুনেছি, যাওয়া হয়নি, তো আজকে সেখানে যাওয়া হবে। আর আজকে আপনি একটুখানি এসে দাড়ি ঠাড়ি গুলো ঠিক করবেন, আপনাকে আমি এটাকে পুরো সেই আর এটা হচ্ছে পুরো সবজির দোকানটা, অনেকদিন বাদে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমরা কোথায় এসেছি। আমরা এসেছি চেন্নাই দরবারে। তো আজকে আমরা চাও খাবো না, কফিও খাবো না, আজকে খাবো ফ্রুট জুস। আমরা বাজারের জন্য বেরিয়েছিলাম ফেরার পথে, মানে ব্রেকফাস্টও বাইরে করেছি, এবার ফেরার পথে একটুখানি গলাটা টানছে, তো অনেকদিন দিনের বেলায় বেরিয়ে ফ্রুট জুস খাওয়া হয় না, তো ভাবলাম একটু খাওয়া যাক। কাকা আমাদেরকে ওয়াটারমেলন জুস দিয়ে দিয়েছে, টুকি। তো ওই গ্লাসগুলো এত বড় বড়, ভালো লাগে দেখতে, যদি বরফ দেওয়াটা খেতাম অবস্থা কাহিল হয়ে যেত, বাট ঠিক আছে এটা চলবে।
তো আমরা ফিরে গেছি বেশ অনেকক্ষণ আগে, আর বেলাও হয়ে গেছে বেশ অনেকটা। আসার পরে মুডটা একটুখানি ডাউন ছিল, তার কারণ ফেরার সময় আমি গিয়েছিলাম আইব্রো করাতে, আর আমার আইব্রো দুটো দুরকম, আমি জানি ফল্ট আছে, বাট যার কাছে আমি চেন্নাইতে আসার পর আইব্রো করিয়েছিলাম সে খুব ভালো করছিল, প্রায় দু তিনবার আমি তার কাছে করালাম অলরেডি, কিন্তু এবার যখন যাই তখন সেই মেয়েটি আর ছিল না। হাত বদল হওয়ার সাথে সাথে আমার আইব্রোর শেপও গন। সো যাই হোক, কি আর বলবো, এই আইব্রোটা এখান থেকে একদম পাতলা করে দিয়েছে, আর এই আইব্রোটারই আমার লেন্সটা ভালো থাকে, বাট যাই হোক কিছু করার নেই, এখন আপাতত একটু যতটুকু ম্যানেজ দেওয়া যায়। আমার এই আইব্রোটা তো এমনিই পাতলা, আর ফোনে আরও মানে হালকাই দেখায় এই জায়গাটা। যাই হোক, আমার যা হয়েছে হয়েছে, এটা নিয়েই আপাতত আগামী এক মাস দৈনন্দিন যুদ্ধ চালাতে হবে, কারণ জীবনটা তো আর থেমে থাকে না কোনো কিছুর জন্য। তো হাসার পর বেশ কিছুক্ষণ সময় লাগলো মাথা ঠান্ডা হতে, তারপর কিছু টুকটাক ঘরের কাজ যেগুলো করে নেওয়ার ছিল এবার হয়ে নেব ফ্রেশ। আজকে অ্যাজ রান্না করতে আর খুব একটা ইচ্ছা করলো না, বাইরে ধোসা খেয়ে আসার জন্য পেটটা একেবারেই ভরা, আর এই ফাঁকে হিরণময় দাড়ি টাড়ি কেটে স্নান করে নিয়েছে, এবার আমি যাব স্নানে, আসছি তারপর কথা বলতে। আমাদের পায়ের তলায় সর্ষে, তো আমরা বিকেল হতে না হতেই শনিবারের সন্ধ্যাটা উপভোগ করতে আবার বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা যাচ্ছি একটু শপিং করতে, যদিও শপিং কি শপিং করবো আমরা, আরে হিরণময়ের কিছু প্রয়োজনের জিনিস আছে, তো ওগুলোই মেন কেনার জন্য ছিল। জানি এখন প্রচন্ড আওয়াজ হচ্ছে, তোমাদের হয়তো শুনতে একটু প্রবলেম হবে, বাট বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও করিনি, তাই ভাবলাম যে রাস্তা থেকেই ভিডিওটা শুরু করা যাক, মানে সন্ধ্যে পর্বটা শুরু করা যাক। ও বাবা, তো চলো। বাড়ি থেকে জাস্ট 5 মিনিট, শোলিংনালুর মোড়, সেখানেই এই ম্যাক্স, বাটা, আর এটা কি জানো ছিল, ও ডমিনোস, এই তিনটে মানে হেঁটেও আসা যায়। বাট আমরা বেরোলাম স্কুটিটা নিয়ে, হিরণময় বাবুর জন্য একটা জিন্স কেনার দরকার, জিন্সগুলো আর পুরনো হয়ে গেছে, অফিসে যাওয়া যাবে না পরে ওগুলো, তো ওটাই মূল উদ্দেশ্য ওটা। ঘরের জামা কিনতে হবে, আজকে ওনার দিন, সেইগুলো তো ফিমেল সেকশন, আমার কি এখান থেকে আজকে কিছু পাবো কি আমি আজকে কিছু, এই আমার এখন লাগবে না, চল না পাবে বলে হবে না, তোমার আগে পাক, আমার অনেক কেনাকাটি হয়েছে এর মধ্যে, এখনই আমার আর কিছু লাগবে না, লাগলে তো রইলো ওই বাড়ির থেকে 5 মিনিট, ও এই তো। হ্যাঁ, এখন জুতো ট্রাই করছি, হ্যাঁ তোর ওই পিছনে বেল দেওয়া জুতো লাগবে। ভালো কেটেছে, ইয়েস ভেরি গুড। এখন বাজে সন্ধ্যে 8টা, আর আমার মনে হলো তোমাদের সাথে কি কি শপিং করলাম সবটা আজকেই শেয়ার করে দিই, না হলে আজকাল করে করে আর শেয়ার করা হয় না। সেদিনকে মেরিনা মলে একটা ছোটখাটো ওই হ্যান্ডক্রাফট মেলা টাইপের বসেছিল, সেখান থেকে আমি দুটো কুর্তি কিনেছিলাম, তোমাদের বলেছিলাম আমি শেয়ার করব, বাট সেটাও করা হয়নি, তো ভাবলাম আজকে সেগুলো দিয়েই শুরু করি, সাথে আজকে স্যাটারডে ইভিনিংয়ে কি শপিং হলো সেগুলোও দেখিয়ে দেবো। আজ বেসিক্যালি হিরণময়েরই শপিং হয়েছে, বাট যা কিছুই হয়েছে না কেন আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে আমারগুলো দেখিয়ে দিই। তো সেদিনকে আমি নিয়েছি এরকম একটা শর্ট লেন্থের কুর্তি বলো কুর্তা বলো যাই হোক, সেই এটাকে কুর্তিই বলে, বাট এটা শর্ট লেন্থের, চাইলে তুমি স্কার্ট দিয়েও পরতে পারো, আবার চাইলে জিন্স দিয়েও পরতে পারো, তো সেইরকমভাবেই আমি নিয়েছি, ইচ্ছা করেই এরকম নিয়েছি, জিন্সের সাথে বেসিক্যালি আমি পরতে চাই বলে। আর
আমার তো গোলগাল মানুষ, আমি তো সাইজটা বুঝতেই পারছো বেশ বড় সড়ো। কালারটা বেশ ভালো লেগেছে, গ্রিন কালার বেসিক্যালি আগে আমি অতটা প্রেফার করতাম না, বাট এখন দেখি গ্রিন কালারটা ট্রেন্ডেও খুব ইন আর দেখতেও ভালো লাগে। আর যেটা মেন রিজন সেটা হচ্ছে হিরণময় বাবুর গ্রিন কালার বরাবর খুব পছন্দ। সো যাই হোক, এই কালারের এরকম শর্ট আমার কাছে কিছু ছিল না, যা ছিল হয় লং ছিল, না হলে যেরকম ট্রেন্ডি মানে টপ হয়, ট্রেন্ডি টপ যেরকম সেরকম ছিল, তো আমার এরকম কুর্তির শখ ছিল তো নিয়ে নিয়েছি এরকম একটা। সো এটা বেশ সুন্দর হয়েছে। আর একটা নিয়েছি এরকম লং, এটা পুরো লং, আর এটা হচ্ছে চাঁদেরি সিল্কের ওপরে কাজটা রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আমি জানি না আমার বেডশিটের, আমি বেডের ওপরে ফেলে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে, তো এটার ভিতরে ফ্লোরাল প্রিন্ট, এটাতেও তো এটা হয়তো এখন অতটা ব্রাইট লাগবে না বা লাগছে না, কিন্তু চেন্নাইয়ের গরম আন্দাজে এই জিনিসটা এত সুন্দর। আর কালারটাও আমার খুব সুদিং লেগেছে, কটকটে ঝকঝকে কালার নয়, লাল নীল হলুদ সবুজ নয় বেসিক, তো তার থেকে সরে একটু বাটিক প্রিন্ট চাঁদেরির ওপরে, চাঁদেরি সিল্কের ওপরে, তো বেশ ভালো লেগেছে। তো বলে দিই এই কুর্তাটা কিন্তু নিয়েছে 750 টাকা, যেটা আমি আগের দিন বলছিলাম ওখানে যা কুর্তা ছিল সবই এই ধরনের 750 টাকা করেই ছিল, আর বিভিন্ন ভ্যারাইটিস ছিল। তো তার মধ্যে গলার কাছে এরকম হালকা কাজ রয়েছে, এটাকে আমি কি বলে এই ঘিয়ে রঙের প্যান্টের সাথে পেয়ার আপ করলে খুব সুন্দর দেখতে লাগবে বলে মনে হয়। তো এটা হলো, আর এইটা যেটা দেখালাম এইটার প্রাইস কিন্তু নিয়েছে অনলি 200 রুপিস, এটা নর্মাল কটনের, আর এটার কিন্তু ভিতরে কোনো আস্তিন বা কিছু দেওয়া নেই, যেটা কিন্তু এটার ক্ষেত্রে রয়েছে, এটা আমি পরে ভাঁজ করে রাখবো বাট দেখিয়ে দিই, এটাই কিন্তু ভিতরে এরকম আস্তিন দেওয়া রয়েছে। সো জিনিসটা এত সফট আর এত মুলায়েম, তো আমার খুব পছন্দ হয়েছে। চলো এবার দেখাই যে হিরু দাদার কি শপিং হয়েছে আর আমার জন্য আদেও কিছু হয়েছে কিনা সেটাও দেখাবো। তো প্রথমেই শুরু করছি, এখানে রয়েছে পরপর সাজানো 4টে প্যান্ট, আর তার মধ্যে 1, 2, 3 এই 3টে প্যান্টই কিন্তু হিরু দাদার। তো জিন্সের প্যান্ট এখন অফিস যাওয়ার জন্য ওর ভীষণভাবে দরকার হয়, বরাবরই লাগতো এখন বেশি দরকার হয়, সো সেই জন্য এই 2টো প্যান্ট জিন্সের, এটা 1 শেড ডিপ, এটা 1 শেড লাইট, আর এটা একটা ওই ট্র্যাকস্যুট টাইপ, ট্র্যাকস্যুট না গেঞ্জি কাপড়ের ট্র্যাকস্যুট বলা যেতে পারে, তাই না? ভীষণ সফট এই প্যান্টটা, মেটেরিয়ালটা বেশ ভালো। তো এই প্যান্টটা নেওয়া হয়েছে ওর জন্য, ও পছন্দ করে নিয়েছে। আর এখানে যে এই জিন্সটা নিয়েছি এটা আমার জন্য, কারণ আমার জিন্সটা গেছে খারাপ হয়ে, তো দরকার ছিল, যদিও এখনই না নিয়ে অন্য প্যান্ট ফ্যান্ট দিয়ে কাটিয়ে দিচ্ছিলাম আমি, কিন্তু যাই হোক প্রয়োজন ছিল বলে এটা নিয়ে নেওয়া হয়েছে, আমাদের ডেইলি ইউজের জন্য এইগুলো হয়ে যাবে। আর এখানে দুখানা দেখতে পাচ্ছ ফুল হাতা গেঞ্জি, এই দুটো গেঞ্জি কিন্তু হিরু দাদার, বাট হ্যাঁ এটা ঠিক হিরণময় দাদার গেঞ্জি, আমি পরতে ভীষণ ভালোবাসি, তোমাদেরকে দেখাচ্ছে গায়ে ধরে, নে দেখা গায়ে ধর, আলোর দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ এই যে, আই ওয়াজ বর্ন জিনিয়াস বাট স্টাডিজ রুইন্ড মি, পরের লেখাটা তো আমি দেখিনি, ওহ এটা তো আমার পড়া উচিত। যাই হোক, এইটা এইটা একটা কেনা হয়েছে রেডের উপরে, আর এটা রেখে দাও, ওটা রেখে দাও, ওটা রেখে দে, আর এটা হচ্ছে গিয়ে, আর এই আরেকটা নেওয়া হয়েছে, এটা গ্রিন কালারের, আমার দুটোই পছন্দ হয়েছে তাই আমি বলেছি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে আমিও পরবো। সো এই হচ্ছে ব্যাপার, এখন ঘরের মধ্যে তো কালারগুলো হয়তো একটু ডাল লাগতে পারে, বাট আমাদের বেশ ভালো লেগেছে, হ্যাঁ লাইটে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, তো এই ছিল আমাদের আজকের শপিং, আর বেশ কি বলবো ক্লান্ত হতে হতে আমরা শপিং করেছি, যখন বেরিয়েছিলাম অতটা ক্লান্তি ছিল না, বাট তারপরে আই থিঙ্ক ভিতরে এসিটা এত ফুল অন চলছিল বলে না আমাদের হাই উঠে গেছে, মানে ঘুম লেগে গেছে আর কি। তো এই সমস্ত দোকানপাট গুটাই গুটিয়ে একটুখানি বিছানাপত্র টান টান করে শুতে হবে, হ্যাঁ রাত্রের খাবারের জন্য কিছু বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কি, সেটা একটু রেস্ট করার পর যদি মনে হয় তাহলে, আর না হলে মুড়ি জল খেয়ে ঘুম দেবো।